বছর বিক্রি করতে না পারলে তো না পারবো। গরু গরু যে বছর বিক্রি করতে হবে তার কোনো মানে নাই। তো আমি গরুটাকে এমন কিছু খাবার দেই নাই যাতে গরুটা বিক্রি না করতে পারলে আমার অসুবিধা হবে। তো আমার ছোটবেলা থেকে আমার আব্বু আমাকে যেরকম শরীর স্বাস্থ্যের পক্ষে যে খাবারগুলো খাওয়া প্রয়োজন ওগুলো খাওয়াইছে, তো আমিও আমার এই গরুটাকে যে খাবার খাওয়ালে ভালো হবে, শরীর স্বাস্থ্য ফিট থাকবে, তো ওগুলাই খাবার খাওয়াইছি। তো আমার এবছর বিক্রি না করতে পারলে কোনো সমস্যা নাই, তো গরুটা থাকবে বাসায়। আসসালামু আলাইকুম, আমি একজন ছোট্ট খামারের উদ্যোক্তা। তো আগে কখনো গরু লালন পালন করিনি এবং আমার বাবাও করেনি, তো ভাবলাম ঘরে বসে থেকে কী হবে। তো আমি আর আমার বাবা তো উদ্যোক্তা নিলাম যে খামার করব। তো এখন একটা থেকে শুরু করছি, তো যদি প্রথমে যদি অনেকগুলা দিয়ে শুরু করতাম বা বড় কোনো খামার তৈরি করতাম তো তখন লাভ হবে না লস হবে তার কোনো মানে সিউরিটি নাই, তো তখন লসও হতে পারে, কারণ তখন তো সব কিছু মানে বুঝতে পারবো না। এই জন্য একটা দিয়ে শুরু করছি। তো ভাবলাম যে COVID-19 কারণে কেন বাসায় বসে থাকবো, আমরা আমরা তো কিছু না কিছু করতেই পারি, করোনার কারণে আমরা কেন আমাদের নিজের লাইফটা ইয়া করবো। তো এর জন্য একটা গরু তো কিনলাম, তো এখন ওটা লালন পালন করতে করতে বড় হয়েছে, তো এটা আমরা কোরবানির জন্য মানে বড় করছি। তো আমার ইচ্ছা যে এটা তো আল্লাহ তাআলা থেকে নির্ধারিত কোরবানিটা, তো আমার ইচ্ছা যে একজনের সৎ যে হালাল উপার্জন করে ওরকম মানুষের কাছে যদি আমার গরুটা দিতে পারি তো আমার অনেক ভালো লাগবে, যেহেতু আমার অনেক প্রিয় এই সার গরুটা। এর জন্য আমার ইচ্ছা যে আমি একজন সৎ মানুষের কাছে দেবো। নতুন খামারিদের জন্য মানে কি আপনার মেসেজ রয়েছে? নতুন খামারিদের জন্য তারা যাতে ঘরে না বসে থাকে, তারা যেন আমার ভিডিওগুলো দেখে, আমি যে মেসেজগুলো দিচ্ছি এটা দেখে জানে তারা খুব দ্রুত মানে খামার তৈরি করে ফেলে। তো প্রথমেই বড় কিছু করার দরকার নাই, কারণ প্রথমে ছোট থেকে যদি আমরা বড় কিছু করতে চাই তো তাহলে ওটা অনেক ভালো হবে। তো যদি প্রথমে আমরা যদি বড় কিছু করতে চাই ওটা ঠিক ওরকম হবে না, তো লস হতে পারে। তার যেহেতু এটা গরু তো এটা মৃত্যুর কোনো সিউরিটি নাই, তো আল্লাহ যদি ইচ্ছা হয় তো নিয়েও যেতে পারে। এই জন্য আমরা যদি ছোট কিছু দিয়ে শুরু করি তো ও যদি অনেক বড় কিছু অনেক বড় গরু পালে তো অনেকগুলো পালে তো আর খাবার দাবার প্রবলেম হতে পারে, ও নাও বুঝতে পারে যে এগুলো সম্পর্কে। তো যদি একটা দিয়ে শুরু করে তো বুঝতে পারবে যে ওটা কখন খাবার দিতে হবে, ও কীরকম খাবার খাবে, তো আর প্রাকৃতিক উপায়ে খাবার দিলে ভালো হবে নাকি হাইব্রিড জাতীয় যে এখন ফিড বা অনেক মেডিসিন বের হয়েছে ওগুলো দিলে ভালো হবে নাকি, তো এসব অনেক কিছু মানে বুঝতে পারবে যে মানে কি দিলে ভালো হবে গরুটার জন্য। তো প্রাকৃতিক জিনিস দিলে সবচেয়ে ভালো, কারণ গরুটার স্বাস্থ্য শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তো যদি মানে ফরমালিন জাতীয় জিনিস দেয় তো ওটা স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর, এবং যেহেতু এটা হালাল জিনিস তো এটাকে অনেক হালাল জিনিস দিয়ে বড় করা উত্তম। তো আপনার মানে হলো গরুকে কিভাবে পালন করছেন, আপনি একটু বলবেন কি ধরনের খাবার দাবার খাওয়াচ্ছেন তাহলে? আমি গরুকে খড় তারপর ভুসি ঘাস এগুলো খাই, ফরমালিন জাতীয় কিছু খাই না, কারণ আমার গরুর স্বাস্থ্যের পক্ষে এটা ক্ষতিকর আর এটা তো হালাল নয়। এর জন্য মানে যেটা হালাল ওই সব খাবারই খাওয়াই, প্রাকৃতিক জিনিসে যতটুক মানে বড় করা সম্ভব তো ততটুকুই। এই বছর যদি গরুটা বিক্রি না করতে পারেন তাহলে কি হবে আপনার, তাহলে কি গরুটা কি মরে যাবে বা এমন কোনো বিপদ হতে পারে? না, এই বছর বিক্রি না করতে পারলে তো মানে কোনো ইয়া নাই, যেহেতু এটা কুরবানির জন্য তো এবছর বিক্রি করতে পারলে ভালো, আর যদি বিক্রি করা না যায় তো বাসায় থাকবে, এটা মরে যাবে, এখনও মরে যেতে পারে এবং পরবর্তীতেও মরে যেতে পারে, এটার তো কোনো মানে গ্যারেন্টি নাই। তো আল্লাহ যদি রাখে তো থাকবে, আর যদি নেওয়া যায় তো নেওয়া যাবে, এতে মানে কোনো কিছু বলার নেই। কথা বলবেন যে আসলে এই যে আপনি মানে এই গরুটাকে মানে হলো যদি এই বছর না বিক্রি করতে পারেন তাহলে আগামী বছর জন্য কি ওয়েট করবেন নাকি আপনার বিক্রি করতেই হবে? না, এই বছর বিক্রি করতে না পারলে তো না পারবো। গরু গরু যে বছর বিক্রি করতে হবে তার কোনো মানে নাই। তো আমি গরুটাকে এমন কিছু খাবার দেই নাই যাতে গরুটা বিক্রি না করতে পারলে আমার অসুবিধা হবে। তো আমার ছোটবেলা থেকে আমার আব্বু আমাকে যেরকম শরীর স্বাস্থ্যের পক্ষে যে খাবারগুলো খাওয়া প্রয়োজন ওগুলো খাওয়াইছে, তো আমিও আমার এই গরুটাকে যে খাবার খাওয়ালে ভালো হবে, শরীর স্বাস্থ্য ফিট থাকবে, তো ওগুলাই খাবার খাওয়াইছি। তো আমার এবছর বিক্রি না করতে পারলে কোনো সমস্যা নাই, তো গরুটা থাকবে বাসায়। আপনার যারা সমবয়সী রয়েছে তারা তাদের জন্য আপনার মানে কি ধরনের মেসেজ রয়েছে?
আমার যারা সমবয়সী রয়েছে যারা তারা তো অবশ্যই বেকার, কারণ তারা এসএসসি পরীক্ষা এখন দিতে পারে না। তো তাদের প্রতি মেসেজ আমার, তারা যেন ঘরে বসে না থাকে, মানে খামারটা তৈরি করে ফেলা ছোটখাটো একটা, প্রথমে তো তারা কিছু মানে বুঝতে পারবে না, এর জন্য তাদের আমার কাছে একটা রিকোয়েস্ট, তারা যেন ছোট কিছু দিয়ে শুরু করে, তো একটা বা দুইটা এরকম দিয়ে যেন শুরু করে, শুরুতে যেন বড় কোনো খামার তৈরি না করে। জীবনের স্বপ্নটা আপনি এই খামারের দিকে বেছে নিলেন কি কারণে? কারণ আমি কৃষি ফ্যামিলির মেয়ে, তো ছোটবেলায় দাদা দাদিকে দেখতাম যে তারাও মানে এরকম খামার আছে, তো ওই জায়গায় থেকে স্বপ্ন ছিল যে বড় হয়ে আমিও খামার তৈরি করব। যে যেমন সবাই অনেকে আছে অনেক বড় বড় জব করে, তো ওটাই লাভ আছে, তবুও মানে খামারটা অনেক বেশি লাভ, এটা অনেক ভালো। মানে চাকরির চাইতে আপনি ব্যবসাটাকে বেশি প্রাধান্য দিচ্ছেন কি কারণে? কারণ এটা